때문에 보려고. পাঁচটা কিন্তু খালি পেরে থাকবে, হে বুঝিস, খারাপ হয় না। তেত্রিশ আসবে, তেত্রিশ আসল ভাই, দাঁড়া করার পরে দুইজন না ভাই, আর তো সারি দাও, শনাক্ত করতে হয়েছে জি ভাইয়া, ওই যে এগুলো একটা দাপনের পর আইতেছি, এই যে মানে কয়টা এনে পাঁচটা আর মনে হয় কম ছিল, কমবে বুঝছেন, সঠিক পাঁচটা মনে হয় কমবে, এনে দাপনের মনে হয় পঁচিশটা, একটু তথ্যটা নিয়ে পুরো আইতেছি যে আরো কয়টা শনাক্ত হওয়ার পরে ফাইনাল হয় না, এখনো দেখতে আছে গার্ডিয়ান না, তিরিশটা করছে কবর হয় তৈরি। ডাটা অন না, ডাটা অন করে না, ওয়াইফাই শো করে না নাকি, তাহলে কানেক্ট হবি না কেন, অবশ্যই এটা রিজেস্ট দেন হইবে নাকি, অবশ্যই হইবে তো অবশ্যই, আপনি একটু বাইয়ের দায়িত্ব রেন সচিব বিয়ের সাইড সাইড কবর ভাঙিয়ে দেবেন সাইড লোক কালে।
প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে গতকাল যে লঞ্চ অগ্নিকাণ্ডে যারা মারা গিয়েছেন তাদেরকে বরগুনা সদরের সাতনাম ঢোলো ইউনিয়নের পটকাখালী গণকবরে তাদেরকে দাফনের জন্য আনা হয়েছে। দাফন কার্যক্রম চলছে। পরে নিও, পরে নিও, পরে 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 ওইটা ব্যাগে মাথাটাই মাখাই তো মুসলমানদের সব নিয়ে যে একদর খারাইছে যে একদর সব নিয়ে অ্যাঙ্গুলে ওই নাম্বারটা দিলে আমার জন্য একটু সুবিধা হয়, আমি ফুটেজ করতেছি এর মধ্যে আসে বলে। ভাই আপনার মতো আপনার
আসবে না, একটার মধ্যে দুই আছে, আমার লাশ আছে একটা। এই রফিক সর্বশেষ তথ্য কি পাইছে? মানে গোলাইয়া যাই আমরা গোলাইছে, ওটা ওই যে মানে একটা কাপড়ে কিন্তু আবার দুইজন আছে, মা আমি বাক্স গুনিয়া হিসাব পাবা না, ঝামেলা আছে। তাহলে খবর 30টা করছে, খবর 30 করছে, লাস্ট তো 3টা বাজতে হয়ে গেছে, খবর 30টা করছে, লাস্ট তো আর পাইবে না, দেখা খাইবে না নে জি আমি শুনতে পাচ্ছি সবাই বাইরে যারা বাইরে যাবো বাইরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওরা পায় ভালো কার্ড
আমরা অনেক মানের মানুষ গেল আনোয়ার বাড়ি গেছে আর চলে গেছে ঠিক আছে আজকে যোগাযোগ মহিলা বয়স আনুমানিক 33 বছর মূল শাড়ি এবং হলুদ ব্লাউজ পরিহিত মহিলা যদি তার কোনো দাবিদার থেকে থাকেন তাহলে হ্যাঁ